সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্ট সিরিজের অষ্টম লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এনাম টাইপ সম্পর্কে। তো এনাম টাইপের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কনস্ট্যান্টগুলোকে স্টোর করে রাখতে পারি ইনামের সাহায্যে, এবং ইনামের মধ্যে কোনো ডুপ্লিকেট ডেটা আমরা চাইলেও স্টোর করতে পারবো না। তো ইনাম তিন ধরনের রয়েছে। নিউমেরিক ইনাম, যেখানে শুধুমাত্র নাম্বার নিয়ে আমরা কাজ করতে পারবো। দেন স্ট্রিং ইনাম রয়েছে, যেখানে স্ট্রিং নিয়ে আমরা কাজ করতে পারবো, এবং দুইটা মিক্স করে হেটারোজেনিয়াস এনামও আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন এই ইনামটা আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখে নিই। ফাইন, আমি এখানে যেটা করব, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে আমি এখানে কম্পাইল করেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি, এবং এখানে মেক শিওর যে আমি ইউজার ডিফাইন্ড ফোল্ডারে চলে যাচ্ছি। আপনারা যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারে চলে যাবেন। আমি ইউজার ডিফাইন টাইপ ফোল্ডারে কাজ করব, তাই দুইটা জায়গাতেই ইউজার ডিফাইন টাইপ ফোল্ডারে রয়েছে। তো এবার যে কাজটা করব, এখানে আমি একটি ফাইল তৈরি করব। ফাইল আপনার যে কোনো নামে আপনারা তৈরি করতে পারেন। আমি দিচ্ছি ইনাম টাইপ। ওকে, সো ইনাম টাইপ ডট টিএস টাইপ স্ক্রিপ্ট এখানে আমি ব্যবহার করব। তো যেমনটা বলেছি, আমরা কি ব্যবহার করব, ইনাম টাইপ, যার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট নিয়ে এখানে কাজ করতে পারি এটা সাহায্যে খুব সহজেই। ওকে, এবং এখানে আমরা চাইলেও ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না, সেটা মনে রাখবেন। ডুপ্লিকেট ভ্যালু ইজ নট অ্যালাউড হিয়ার। জাস্ট আমি কমেন্টে এই জিনিসগুলো আবারও মনে করিয়ে দিলাম আপনাদের। তো ইনাম কীভাবে তৈরি করতে হয়, প্রথমে আমরা বলেছি যে ইনাম রয়েছে তিন ধরনের। কী কী রয়েছে, আমরা চাইলে ইনাম টাইপসগুলো এখানে দেখে নিতে পারি। প্রথমে যেটা বলেছিলাম যে নিউমেরিক রয়েছে, দেন স্ট্রিং, এবং এই দুইটার মিশ্রণ যেটা হেটারোজেনাস সেটাও দেখব আমরা। কমন, ফাইন, আমি এখানে টাইপিং মিস্টেক করছি, যাই হোক। তো এই তিনটা টাইপ, প্রথমে নিউমেরিকটা দেখি, আমরা নিউমেরিক ইনামটা দেখার চেষ্টা করি। নিউমেরিক ইনাম, পারফেক্ট। তো নিউমেরিক ইনাম দেখা, আমি এটাকে আর একটু নিচে নিয়ে আসি, এতে করে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। এই মুহূর্তে এতটুকুই থাক। ওকে, তো নিউমেরিক ইনামের এইখানে আমি ইনাম কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ইনাম কিওয়ার্ডটা লিখতে হবে সর্বপ্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেন আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি। আমি এখানে দিচ্ছি সাপোজ ইউজার রিকোয়েস্ট, ওকে, অথবা রিকোয়েস্ট টাইপ দিয়ে দিচ্ছি এখানে আমি রিকোয়েস্ট টাইপ। সো এই নামটা যেটা তৈরি করছি সেটা একটা নাম দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেন এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ করে দিতে হবে। ফাইন, এখানে অবশ্যই আমাকে যেটা করতে হবে, যেটা আমি এখানে নিউমেরিক চাচ্ছি, তো একে কিছু ভেরিয়েবলের নাম দিতে হবে আমাকে এখানে। তো আমি দিচ্ছি গেট ডেটা, সাপোজ গেট ভেরিয়েবলের নাম দিচ্ছি গেট ডেটা, অ্যান্ড দেন এখানে নিচের দিকে আমি দিচ্ছি রিড ডেটা। অ্যাকচুয়ালি প্রথমটা রিড ডেটা রাখতে চাচ্ছি, ফাইন। সো এখানে ডেফিনেটলি এখানে মেথড হবে না, সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমি জাস্ট কিছু নাম দেব এখানে, রিড ডাটা দিচ্ছি, দেন ডিলিট ডেটা আমি এখানে বড় হাতে দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো ডিলিট ডেটা দিচ্ছি, আপনারা চাইলে স্মল লেটার দিয়েও শুরু করতে পারেন, আপনাদের ইচ্ছা। সো ডিলিট ডেটার পরে আমি দিচ্ছি এখানে সাপোজ, তার আগে এখানে দিচ্ছি সেভ ডেটা, ফাইন। তো এখানে ক্যাপিটাল স্মল আমি মিক্স করেছি, আপনারা চাইলে এরকমও করতে পারেন যে স্মল রাখতে পারেন এই জায়গায়, এরকম রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ধরা যাক আমি এরকমই রেখে দিচ্ছি, রিড ডেটা, সেভ ডেটা, ডিলিট ডেটা। সো এই যে আমার এখানে নিউমেরিক যে এনিউমারেশন সেটা তৈরি করা হয়ে গেল। আপনারা চাইলে এখানে একটা ভ্যালুও দিয়ে দিতে পারেন, এইরকম জাস্ট সিট আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। বাট আমি যদি এরকম রাখি সেক্ষেত্রে কী হচ্ছে, আমি কনসোল লগে প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদের এই রিকোয়েস্ট টাইপ যেটা রয়েছে সেটাকে। ওকে, রিকোয়েস্ট টাইপ, দ্যাটস ইট। এবার এটাকে প্রিন্ট করার পূর্বে অবশ্যই আমাকে কম্পাইল করতে হবে। সো কম্পাইল কীভাবে করতে হবে সেটা নিশ্চয়ই জানা আছে। টিএসসি, দেন ফাইলের নাম, ফাইলের নাম হচ্ছে এনাম টাইপ ডট টিএস, দেন আমাকে ওয়াচ করতে হবে, যেহেতু আমি বারবার কম্পাইল করবো না, একবারই করবো। সো ওয়াচে দিয়ে রেখে দিলাম, এবং এই দিক থেকে আমি কী করতে পারবো, এটাকে রান করতে পারবো। রান করার জন্য আমাকে লিখতে হবে নোড, দেন ফাইলের নাম। তো এবার আমরা এই যে জেএস ফাইল যেটা কনভার্ট করা হয়েছে, এখান থেকে কম্পাইলার কম্পাইল করে দিয়েছে জেএস ফাইল, সেটাকে কম্পাইল করব। তো এইখানে দেখতে পাচ্ছেন আউটপুটটা চলে এসেছে, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। আর একটু উপরে নিয়ে যাচ্ছি, ফাইন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কী কী রয়েছে, রিড ডেটা, এই যে 0 1 2 রিড ডেটা রয়েছে, আমি এটাকে এইদিকে একটু সরিয়ে নিচ্ছি। রিড ডেটা, সেভ ডেটা, ডিলিট ডেটা দেখতে পাচ্ছেন, এই সকল জিনিস, এবং রিড ডাটা জিরো ইন্ডেক্স। অর্থাৎ এখানে লক্ষ্য রাখবেন যে রিড ডাটার প্রথম ভ্যালুটা এখানে কি পেয়েছে, জিরো পেয়েছে। আমি এটাকে যদি নিচে নামাই আর একটু, এই যে প্রথম যেটা দিয়েছি সেটা জিরো হিসেবে এটা স্টার্টিং করেছে, দেন পরবর্তীটার জন্য একটা ভ্যালু অ্যাসাইন করেছে 1, অ্যান্ড পরবর্তীটার জন্য ভ্যালু অ্যাসাইন করেছে 2। আমরা চাইলে এরকমও করতে পারি, আমরা যদি এরকম দিই 1, তাহলে কী হবে, 1 থেকে এটা মূলত শুরু হবে। তো আমি সেটা দেখাচ্ছি আপনাদের, আমি এটাকে আবার ক্লিয়ার করে আমি রান করে দেখাচ্ছি।
রান করে দেখাচ্ছি। রান করার জন্য আমাকে নোড ব্যবহার করতে হবে এবং ফাইলের নাম দিয়ে ডট জিএস দিতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে রিড ডাটা ওয়ান থেকে শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি এরকম যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম্বার দিতে পারেন, আমি চাইলে এখানে এরকমও দিতে পারি, ওয়ান পরে থ্রি দিতে পারি, সেক্ষেত্রে কী হবে আমরা দেখে নিই। চলুন এটা যদি আমি রান করি দেখতে পাচ্ছেন ওয়ান থ্রি অ্যান্ড দেন ফোর, এখানে এটা ডিফল্ট হিসেবে ধরে নেবে, সিকোয়েন্স অনুযায়ী ধরে নেবে। তো আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ভ্যালু এখানে চেঞ্জ করতে পারেন। তো যাই হোক এবার চলুন আর দেখে নিই এখানে কী কী করা যায়। নিউমেরিক টাইপের ব্যবহার তো আমরা দেখে নিলাম, এবার আমরা দেখব স্ট্রিং এনিউমারেশনের ব্যবহার। ওকে, তো সেই জন্য আমি এইখান থেকে এই পুরোটাকে চাইলে কমেন্ট করে রেখে দিতে পারতাম, বাট যাই হোক এটা এখানেই রেখে দিচ্ছি। আমি এখানে কমেন্টে দিয়ে দিলাম স্ট্রিং এনিউমারেশনের ব্যবহার দেখব আমরা। এবং স্ট্রিং এনিউমারেশনের জন্য এক্স্যাক্টলি সেম প্রসিজিওর, ইনাম এখানে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, দেন যে কোনো নাম দিতে পারেন আপনারা। তো আমি এখানে দিচ্ছি রিকোয়েস্ট টাইপ, বাট এই নামে অলরেডি একটা ইনাম আমরা তৈরি করে নিয়েছি, তাই না? তো এই যে রিকোয়েস্ট টাইপ নামে অলরেডি ইনাম তৈরি করে নিয়েছি, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি রিকোয়েস্ট টাইপ টু এরকম দিয়ে দিচ্ছি, ফাইন। এবং এবার বলেছি যে এখানে আমরা কী করবো, স্ট্রিং ব্যবহার করব, স্ট্রিং এনুমারেশন, যেগুলো কী করতে পারবে, স্ট্রিং নিয়ে ডিল করতে পারবে। তো আমি এখানে দিচ্ছি গেট অথবা রিড ডেটা, আগের মতোই দিয়ে দিচ্ছি রিড ডেটা, এবং রিড ডেটার ভ্যালু হিসেবে আপনার যে কোনো কিছু দিতে পারেন, আমি এরকম দিচ্ছি রিড ডেটা, ফাইন। তো কনস্ট্যান্টগুলোকে আমি এখানে স্টোর করে রাখতে যাচ্ছি রিড ডেটার মধ্যে, এরকম এখানে কুলন হবে না, ডেফিনেটলি সমান হবে। দেন আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি, এখানে একটু চেঞ্জ করে নেব, এটা হবে ডিলিট ডেটা, ডিলিট ডেটা, এবং এখানে আমি চাচ্ছি ডিলিট ডেটা দিতে, দ্যাটস ইট, এতটুকুই, এরকমই রেখে দিতে যাচ্ছি, এটাকে আর কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি না বা অ্যাডও করতে যাচ্ছি না। এবার চাইলে এখানে আমি এটাকেও প্রিন্ট করতে পারি। আমরা আরেকটা বিষয় এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে প্রিন্ট করতে পারি, সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট রিকোয়েস্ট টাইপ, দেন এখানে ডট দেওয়া মাত্রই প্রত্যেকটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, রিড ডাটা, সেভ ডাটা, সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এখানে যদি আমি এরকম করি রিড ডাটাকে অ্যাক্সেস করতে চাই, এই যে রিড ডাটা দিয়ে দিলে হবে, এখানে কিন্তু লক্ষ্য রাখবেন সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসবে টাইপস্ক্রিপ্ট, এটা ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে অটোমেটিক্যালি কমপ্লিশন করা হয়ে যাবে। তো আমি যদি এটা রান করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ওয়ান, এই যে এই জায়গায় লক্ষ্য রাখুন, এটাকে আমি কমেন্ট করে দিই, সেক্ষেত্রে হয়তো আপনাদের বুঝতে হবে এই কনসোল লগটা কমেন্ট করে দিলাম, বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন, দেখতে পাচ্ছেন এখানে ওয়ান দেখাচ্ছে পারফেক্টলি। দেন আমরা চাইলে এরকমও করতে পারি, আমি এটাকে নিচে কপি পেস্ট করে এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি, আমরা এরকমও প্রিন্ট করতে পারি, এই যে এই জায়গায় এটা চেঞ্জ করে নিলাম, এবং এইখানে ডবল কোটেশনের মধ্যে আমি বলে দিতে পারি যে আমি কাকে নিয়ে কাজ করতে যাচ্ছি, রিড ডাটাকে নিয়ে। তো এবার যদি আমি এটাকে রান করে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ওয়ান দেখাচ্ছে। তো দুইভাবেই আমি অ্যাক্সেস করতে পারি, ডট দিয়েও পারি, আবার এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেন ডবল কোটেশনের মধ্যে সেই ভেরিয়েবলের নামটা, ইনামের আন্ডারে যেটা রয়েছে কনস্ট্যান্টের নামটা, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো এতটুকু জিনিস, আমি আবারও এটাকে কমেন্ট করে নিচ্ছি, আমরা যেহেতু স্ট্রিং এনাম নিয়ে কাজ করছি সেটার উপর আমরা এবার নজর দিই। ওকে, এখানে এবার কী করতে পারি, কনসোল লগের মাধ্যমে আমি নিচের লাইনে কনসোল লগ করব, আমরা রিকোয়েস্ট টাইপ টু থেকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, টাইম সেভ করার উদ্দেশ্যে হয়তো বা এতক্ষণে টাইপই করে নিতাম, রিকোয়েস্ট টাইপ থেকে সাপোজ আমি রিড ডাটাকে বা ডিলিট ডাটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সাথে সাথে চলে আসছে অটোমেটিক্যালি। এবার আমি যেটা করতে পারি, এখানে নোড এনাম এটা লিখে আবারও রান করতে পারি, দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে ডিলিট ডেটা, যেটা কিনা এই যে ডিলিট ডেটা, এই কনস্ট্যান্টের ভ্যালু। তো আমরা অনেক সময় কনস্ট্যান্ট নিয়ে কাজ করি, এটার দরকার অনেক সময় পড়বে, এনিউমারেশনের ব্যবহারটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এইখান থেকে। তো এই ডিলিট ডেটা আমরা যেটা করলাম এখানে প্রিন্ট করলাম, আমরা চাইলে আরেকভাবে প্রিন্ট করতে পারি, যেটা আপনারা অলরেডি দেখেছেন অ্যাক্সেস করতে পারি, আমরা চাইলে এরকমও করতে পারি। এটাকে আবার আমি নিচে কমেন্ট করে বারবার প্র্যাকটিস করছি যাতে করে আপনাদের এখানে ক্লিয়ার করা হয়ে যায়। জাস্ট এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, স্কোয়ার ব্রেকেট দিচ্ছি, এবং ডিলিট ডেটা যেটা আছে সেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। এটাকে যদি আবারও রান করি এক্স্যাক্টলি সেম আউটপুট আসবে, এই যে দেখতে পাচ্ছেন ডিলিট ডেটা ভ্যালু হিসেবে দেখাচ্ছে। ওকে, তো এতটুকু গেল। এবার পরবর্তী বিষয় আমরা দেখি যে এই দুইটা কীভাবে মিশ্রণ করে ব্যবহার করতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে এতটুকু অংশ কপি করে নিলাম, নিচের দিকে চলে আসলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, উপরের অংশটা এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, ফাইন। রাইট, এবার এখানে অ্যারোর দেখাবে, আমি যেহেতু সেম নাম দিয়েছি এটার নাম চেঞ্জ করে নিলাম, রিকোয়েস্ট টাইপ থ্রি দিয়ে দিলাম, এটা পারফেক্ট। তো এখানে আমি যেটা করতে পারি, আমি এখানে সাপোজ ডিলিট ডেটা হিসেবে জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যদি এটা লজিক্যাল না না আমি এটার সাথে আরেকটা অ্যাড করে দিই, আইডি সমান দিয়ে দিই 101। তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিং নিয়েও কাজ করছি, নাম্বার নিয়েও কাজ করছি, যেটা কিনা আমাদের হেটারোজেনাস এনিউমারেশন। ওকে, ফাইন, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চাইলে এটাকেও আমরা অ্যাক্সেস করতে পারবো, আমি আর এখানে সময় নষ্ট করছি না, মেইন উদ্দেশ্য ছিল যে এনিউমারেশনের সাথে বা ইনামের সাথে আপনাদের পরিচয় করে দেয়া। আশা করি এনামের ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবার এটা নিয়ে জাস্ট একটু প্লে করুন, আশা করি এটা নিয়ে প্র্যাকটিস করার পর এটা একেবারেই ক্লিয়ার করা হয়ে যাবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফিজ।